নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল 3রা অক্টোবর 2022 সোমবার যে পাঁচ রাশির সুপার প্রাপ্তি ঘটতে চলেছে, সেই পাঁচ রাশির বিষয়ে আমি আলোচনা করব। প্রত্যেকে ওং নমো শিবায়, ওং নমো শিবায়, ওং নমো শিবায়। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখুন, আমি আপনাদেরকে প্রতিদিন আমি কিছু কথা আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যম দিয়ে জানাতে চাই, যে বার্তাটা আপনার জীবনে যদি যায়, আপনার জীবন কিন্তু বদলে কিন্তু যাবে। দেখুন, প্রাপ্তির ক্ষেত্রে প্রত্যেক মানুষ প্রচেষ্টা করছে, প্রচুর মানুষ প্রচেষ্টা করছে, কিন্তু কারো ক্ষেত্রে ভাগ্যে হচ্ছে, কারো ভাগ্যে হচ্ছে না। আমি একটা কথা বারবার বলছি, আপনি যে রাশিরই মানুষ হন না কেন, আপনার জন্য প্রথম দরকার যেটা, সেটা হচ্ছে ভাগ্য। ভাগ্য ভাবকে যদি আপনি স্ট্রং করতে পারেন, তাহলে আপনার প্রাপ্তির জায়গা কিন্তু করবে। আমি যে পাঁচ রাশির কথা বলছি, আগামীকাল যে পাঁচটি রাশির কথা বলছি, প্রত্যেকের সঙ্গে যে ঘটবে এমন নয়। কিছু সংখ্যক মানুষের সঙ্গে কিন্তু এই প্রাপ্তিযোগ হবে, আবার কিছু সংখ্যক মানুষের কিন্তু প্রাপ্তিযোগ হবে না। কারণ প্রত্যেকেই যদি হয়ে যায়, তাহলে আপনার জন্মছক, আপনার ন্যাকাল চার্ট, আপনার দশা অন্তর্দশা, এটা কিন্তু বিচার করা দরকার। প্রত্যেকের ক্ষেত্রে হওয়া সম্ভব নয়। দেখুন, কখন কার ভাগ্য কিভাবে ফিরে কেউ বলতে পারে না। একটা কথা আছে, দিনে বেলা জব্বি দেতা দেতা ছাপ্পার পার্কে, যদি উপরওয়ালা আপনাকে দেয়, তাহলে আপনার কিন্তু আগামীকাল প্রচুর অর্থ কিন্তু আসতেই পারে। তো যে পাঁচ রাশি আমি কথা বলবো, সেই পাঁচ রাশির রাহুকালটা আপনাদেরকে জানাবো, শুভ সময় দিনের কী নক্ষত্র থাকছে এবং যোগ, সমস্ত কিছুই আলোচনা করবো। এবং রাশিভিত্তিক শুভ সময় এবং রাশিভিত্তিক টার্গেট নাম্বারটা আপনাদেরকে কিন্তু জানাবো। কিছু কিছু মানুষের জীবনে খুব চেষ্টা করে, খুবই চেষ্টা করে হঠাৎ প্রাপ্তির ক্ষেত্রে, কিন্তু তারা নিজেরা জানে না তাদের রাহু গ্রহটা কেমন আছে। আর কেউ কেউ দেখা যাচ্ছে কোনো প্রচেষ্টা করে না আকস্মিক প্রাপ্তির ব্যাপারে, তার ক্ষেত্রে কিন্তু রাহু গ্রহ ভালো আছে। যারা চেষ্টা করছে তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে অধিকাংশ রাহু খারাপ। এই জন্য রাহু রক্ষা কবচটাই বারবার বলছি, আপনারা পরিধান করুন। এর সাথে সাথে যেহেতু এটা ভাগ্যের খেলা, ভাগ্য ভাবকে স্ট্রং করুন। আর যারা প্রচেষ্টা করছেন না, আপনার নিজস্ব জন্মছকটা দেখিয়ে দেখুন না রাহুটা আপনার কেমন আছে। খুব অল্প পরিশ্রমে আপনাকে কোটিপতি কিন্তু করাতে পারে যে গ্রহটি, সেটি হচ্ছে রাহু গ্রহ। রাহু গ্রহ হচ্ছে কলিযুগের রাজা, আকর্ষিক প্রাপ্তির কারকগ্রহ হচ্ছে রাহু। রাহু আপনার কোন ভাবে অবস্থান করছে এটা জানা দরকার। রাহু নিজস্ব নেই তো, রাহু ডিগ্রিগত দিক থেকে দুর্বল নেই তো, এই জায়গাগুলো কিন্তু বিশেষভাবে জানা কিন্তু দরকার। এর সাথে সাথে শুক্র, বুধ এবং শনি, এই তিনটি গ্রহ আপনার কেমন আছে, অর্থাৎ টোটাল চারটি গ্রহের প্লেসমেন্ট আপনার কেমন আছে, সেই অনুযায়ী কিন্তু আপনি কিন্তু আগামীকাল আপনার জীবনে প্রাপ্তির জায়গাটা কিন্তু নির্দেশ কিন্তু করছে। এবার দেখার বিষয় আপনার ভাগ্যভাব পীড়িত, ভাগ্যাধিপতি নিজস্ব, ভাগ্যভাবে অশুভ গ্রহের দৃষ্টি আছে বা ভাগ্যভাবে অশুভ গ্রহ অবস্থান করছে। এই জন্য ভাগ্যভাবকে আকর্ষিক প্রাপ্তির ভাব, ধনভাব এবং আপনার একাদশ ভাব, একাদশ ভাব হচ্ছে লাভের ভাব, সফলতার ভাব, এই ভাবগুলো কিন্তু স্ট্রং থাকা দরকার। তবে কিন্তু এই প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু আপনার সম্ভাবনাটা কিন্তু বৃদ্ধি কিন্তু করবে। এখানে আপনাদেরকে আরেকটু আমি কথা বলি, দেখুন
অনেক মানুষ আছে যারা ভাবছে যে আমার জীবনে হয়তো এই প্রাপ্তির যোগটা নেই, কিন্তু তাদের ক্ষেত্রে একটু দশা মহাদশাটা একটু দেখে নিন না, নিজস্ব জন্মকুণ্ডলীর একটু বিচার করেন না। আপনার প্রাপ্তি কোন বছর আছে, কোন সময় আছে, অর্থাৎ আপনার কোন বছর থেকে কোন বছরের মধ্যে প্রাপ্তি, কোন মাসগুলো আপনার ক্ষেত্রে শুভ, আপনার ক্ষেত্রে ফরচুনা নাম্বার, আপনার ক্ষেত্রে শুভ নাম সংখ্যা কোনগুলো, এই জায়গাগুলো কিন্তু জানা কিন্তু একান্তই দরকার। এবং এর সাথে সাথে আপনার বাস্তুক্ষেত্রে রাহুর প্লেসমেন্ট কেমন আছে, আপনার ন্যাকাল চার্টের পাশাপাশি বাস্তুক্ষেত্রে রাহু কেমন আছে এটাও কিন্তু আগে দেখে নিন। এবং এখন আপনাদেরকে বলছি, যাদের ক্ষেত্রে রাহু খারাপ, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, এবং আপনারা এর পাশাপাশি ভাগ্যভাবকে স্ট্রং করুন। আপনার প্রাপ্তি কিন্তু ঘটবেই, কত অ্যামাউন্টের অর্থ প্রাপ্তি ঘটবে সেটা আপনার ম্যান টু ম্যান বিচার কিন্তু হবে। আপনি 100 টাকা পাবেন কি 1,000 পাবেন কি 1,00,000 পাবেন কি 10,000 পাবেন কি 1,00,000 পাবেন, এটা আপনার সর্বশেষ যে কথা বলো সেটা হচ্ছে ভাগ্য ভাব। এবার আমি আগামীকালে অশুভ সময়টা একটু জানিয়ে দিই। রাহুকালটা 7:30 থেকে 9:00 পর্যন্ত রাহুকাল থাকছে। আপনার আগামীকাল মূলা নক্ষত্র এবং পূর্বসারা নক্ষত্র দিকে রিপ্রেজেন্ট করছে, যোগ থাকছে শোভন যোগ। 11:42 থেকে শুরু হচ্ছে, 11:42 থেকে আপনাদের শুভ সময় শুরু হচ্ছে। আপনার 12:29 পর্যন্ত, 11:42 থেকে 12:29 পর্যন্ত শুভ সময় থাকছে। আর একটা সময় যেটা সন্ধ্যা 7:54 থেকে 9:24 পর্যন্ত কিন্তু আরেকটি আপনাদের শুভ সময় কিন্তু থাকছে। অর্থাৎ এই সময়গুলো এবং শোভন যোগে আপনার যদি কাজগুলো করতে পারেন তাহলে বিশেষভাবে প্রাপ্তি কিন্তু হবে। যা হয় না কপাল গুণে তা হয় ক্ষণের গুণে, আমি বারবার বলি তিথিক্ষণটা বিশেষভাবে ইম্পর্টেন্ট। আপনার আগামীকালের টার্গেট নাম্বার রাশিগুলোর নাম আগে বলে দিই, মকর রাশি, মকর রাশির টার্গেট নাম্বার 2 এবং 8। শুভ সময় সকাল 9:00 মার্জনা করবেন, আপনাদের শুভ সময় 10:02 থেকে আপনার 12:36 পর্যন্ত। দ্বিতীয় যে রাশির কথা বলবো সেই রাশির নাম কুম্ভ রাশি। কুম্ভ রাশির আপনাদের টার্গেট নাম্বার 1 এবং 3। আপনাদের শুভ সময় সকাল 11:19 থেকে 1:02 পর্যন্ত। 3 নম্বর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম সিংহ রাশি। সিংহ রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 5 এবং 6। আপনাদের শুভ সময় সকাল 11:55 থেকে আপনার 1:22 পর্যন্ত। 4 নম্বর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার মেষ রাশি। মেষ রাশির আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 8। শুভ সময় সকাল 10:42 থেকে 12:28 পর্যন্ত। সর্বশেষ এবং অন্তিম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 5 এবং 1। আপনাদের শুভ সময় দুপুর 12:15 থেকে দুপুর 2:04 পর্যন্ত, টাইমটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে শুভ। অর্থাৎ এই যে রাশিভিত্তিক টার্গেট নাম্বারটি বিশেষভাবে ইম্পর্টেন্ট, রাশিভিত্তিক টার্গেট নাম্বার, রাশিভিত্তিক শুভ সময় এবং দিনের যে শুভ সময়টা দিচ্ছি এটাও কিন্তু ইম্পর্টেন্ট। এর সাথে সাথে আপনার ন্যাকাল চার্টটা আপনি বিচার করেন, আপনার ন্যাকাল চার্টে যোগ আছে কি না, সেটা কেটে গেছে কি না, বা থাকলে কোন বছর আছে। এবং প্রত্যেকে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। এবং আপনার নিজস্ব জন্মকুণ্ডলী বা হস্তরেখা যদি আপনারা বিচার করাতে চান অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। রাহু রক্ষা কবচ, পাওয়ার রিং, আপনার রত্নর বিষয়ে যারা জানতে চাইছেন অবশ্যই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। নমস্কার, ধন্যবাদ।